আসানসোল ডিসিআরসি সেন্টারগুলিতে ভোট কর্মীরা আসতে শুরু করেছেন। আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে ডিসিআরসি সেন্টারগুলোতে ইতিমধ্যেই ভোট কর্মীরা আসতে শুরু করেছেন। এই সব সেন্টার থেকে বিভিন্ন ভোট কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিভিন্ন বুথে পাঠানোর কাজ শুরু হবে। আসানসোল লোকসভা নির্বাচনে এবার ডিসিআরসি সেন্টার করা হয়েছে তিনটি। রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভার জন্য, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল উত্তর, দক্ষিণ ও কুলটি বিধানসভা এলাকার জন্য, অন্যদিকে আসানসোল ধাতকা পলিটেকনিকে জামুরিয়া ও বারাবনী বিধানসভার জন্য করা হয়েছে ডিসিআরসি সেন্টার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।